নমস্কার বন্ধুরা, আজকে তো বুধবার। আমার ঘরে আঁশ রান্না হবে, যাবি হবে। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখন তো ভাত বসিয়েছি, ভাত তো হয়ে গেলে তারপরে আমি আটা চটকে নিয়েছি, এটাকে আমি রুটি করব, পরোটা করব। আপনার ভিডিওটা পুরো দেখবেন, ভাল লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ননভেজ আমি কী কী তৈরি করব আপনাদেরকে সব বলবো, কী কী মশলা ফেলব, আপনি ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা দেখুন, আমার পরোটা আমি করছি, আমার স্বামী খেয়ে কাজে যাবে না, পরোটাটা করছি। সকালবেলা একটু রান্নাটাই থাকে, দেখুন বেশিরভাগ তো সকালবেলাই থাকে রান্নাটা, বিকেলবেলা তো থাকে না। এখন পমফ্লেট রান্না করবো, পমফ্লেট মাছ কত ফ্রেশ আছে দেখুন মাছটা। এটাকে এখন আমি নুন দিই, ঠিক আছে, তারপরে আমি হলুদ দিই, তারপরে এটা মিক্স করে নেবো, ঠিক আছে। মিক্স করে নিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে, এটা কিছুক্ষণ রাখবো, তারপরে ভাজবো। মাছের মশলা আদা রসুন টমেটো দই টক দই কাঁচা লঙ্কা দিয়ে মাছের মশলা, এটা হলো চিকেন মশলা। তেলগুলো দেখুন দারুণ গরম হয়েছে, এবারে আমি মাছ দিই। মশলাতে দিয়েছি আদা রসুন বাটা আর হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো, এটা দিচ্ছি জিরার গুঁড়ো, তারপরে দেবো ধনিয়ার গুঁড়ো। আমার চিকেন মশলা, এইটা আমার মাছের মশলা, চিকেনের তেলটা গরম হয়ে গেছে, সরষের তেলেই দিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি দেবো ধনিয়ার গুঁড়ো, এই তো চিকেন মশলাতে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে আমি লেড়ে নিই, ঠিক আছে। আমি এটা ঝোল ঝোল করবো না, আমি এটা শুকনো শুকনোই করব, আমার ছেলে শুকনোই খেতে ভালোবাসে। মাছের ঝাল দিয়ে আমি দেখো মাছ ভাজা রেখেছি, মাছের ঝাল দিয়ে আমি বেশি ঝোল করব না, অল্পই ঝোল করব। এবারে আমি চিকেনটা দিয়ে দিয়েছি মশলাতে, মশলাটা কষে নিয়েছি, মশলাতে চিকেনটা দিয়ে দিলে চিকেন ভিতরে মশলাগুলো ঢুকে, নুন ঢুকে, লঙ্কা ঢুকে, সব ভাল লাগে, কষা কষা করবো। আপনি ভিডিওটা পুরো দেখবেন। গরম মশলাটা দিয়ে আমি লেড়ে নিচ্ছি, গরম মশলাগুলো ঢুকবে, তারপরে সিম করে নেব, সিম করে হালকা হালকা করবে ভাজতে থাকবো। এপাশে আমার দেখুন মাছ ভাজা হচ্ছে, মাছের তেলটা গরম আছে, মাছ আমি ভেজে বের করে নিয়েছি, মাছের মশলাগুলো দিই। কিছুক্ষণ আমি এটাকে নড়াবো, ঠিক আছে। এই মশলাতে আছে টক দই দিয়েছি, আদা রসুন বাটা, টমেটো দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, মশলাতে সব দেওয়া আছে। এটা কিছুক্ষণ ভাজবো, মশলাটা ভাজবো, ভেজে ভেজে তেলটা বেরোবে, তারপরে একটুখানি জল দেবো, জল দিয়ে তারপরে মাছ ছাড়বো ভিতরে। এইবারে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা, অল্প একটু জল দিয়ে
ঝোল বেশি করব না। দেখুন মাছটা হয়ে আসে, আমি এইবারে ধনিয়া পাতা ছড়িয়ে দিই। বাস কমপ্লিট হয়ে গেছে মাছটা, চিকেনটা ভি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার চিকেনটা ভি অলমোস্ট হয়ে গেছে, ধনিয়া পাতাটা ছড়িয়ে দিই। এপাশে দেখুন শাক রেখেছি, শাকে দিয়েছি আমি ফার্স্ট সরষে তেল দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, রসুন লাল হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে ওকে দিয়েছি শাকটাকে, তার উপরে একটু নুন ছিটকিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো। ভিডিওটা পুরো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন ভালো লাগলে। আমার ভিডিওটা পুরো দেখবেন, ধন্যবাদ। কুছ সুস্ত কদম রস কে, কুছ তেজ পদম।